টাকা কার না দরকার লাগে, টাকা সবার দরকার লাগে। তবে আমি একটা কথা বলবো, টাকা সুদে দেন আর ধার দেন, লোক দেখে দেবেন, ঘরের লোকের মোটে দেবেন, দিলে এমন পাঁচ দেয়া দেবে পাঁচ আর টেনে বার করতে পারবে। এই তো আমার ভাইরা ভাই একদিন এসে বলতে, দাদা খুব বিপদে পড়েছি, ২০০০০ টাকা দাও। ঘর বয়ে ২০০০০ টাকা দিয়ে এলুম, বলে এক সপ্তাহ পরে দিয়ে দেবো। ৬ মাস হয়ে গেছে টাকা দেওয়ার নাম ধরে, কি বলবো। কালি যতবার ফোন করি বলে ব্যস্ত, এত কোথায় ব্যস্ত রে, আজকে আর কোনো কথা শুনি না, তোর বাড়ি যাব, যতদিন না টাকা শোধ আবার বাড়ি খেয়ে আমি টাকা শোধ করে তবে আস। ঘরে আমার ভাইরা ভাই গেছে জল দেয়নি, কার গ্লুকোন দিতে চায়, এমন কে লোক আছে ঘুরে। তারপর কি হয়েছে দাদা, জানলা দেখি না চুম খাচ্ছে। ভগবান রে, আমার মেয়ের চুমি এত কাজ দরকার পড়লো রে, আর মেয়ে পাইনি আমার মেয়ে। তারপর কি হয়েছে, তারপর কি হয়েছে বল দাদা, শুনি কি চুম খাচ্ছে। হ্যাঁ আবার দেখি না, হ্যাঁ বুকের ওপর বসিয়ে ডান্স করা। দাদা আমার বড় ভাই ভাই টাকা ধার নিয়েছি, টাকা দিতে পারিনি বলে শুধু ফোন করে গালাগালি দিচ্ছে, আজকে এমন খাজায় ফেলে দিচ্ছি টাকা উল্টে আমাকে দিচ্ছে। দাদা কেন প্রশাসন কেন আমার খাওয়া ডিউটি করবে? এই তোরা মারা কর ঠিক আছে, রেপ কর ঠিক আছে, মেরে মাথা ফেলে দে ঠিক আছে, কেন নিয়ে চলে যাচ্ছিস কেন? তারা সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ইয়ং ছেলেরা বয়স্ক মেয়ে নিয়ে চলে যাচ্ছে, আর বয়স্ক মেয়ে এখন ইয়ং ছেলে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে আমি চারটে থানায় বদলে হয়েছি, এমন ঝড়গাইতে রাজিমের কুলতলি থানায়, কুলদেতে রাজিমের কাকদ্বীপ থানায়, কাকদ্বীপে রাজিমের সাগর থানায়, সাগরতে রাজিমের ঢোলার থানায়, আজকে কোথায় যাবো উনি এই দুজনের থানায় বসে বসে ডিউটি করে। লোক নেই জল পটে টপটপ করি চিন্ডি ওগুলা দিয়ে জল পড়েছে। চলে গেছে কি হয়েছে, আমার বউ চলে গেছে, কার কাছে হয়েছি, তোর বউ চলে গেছে, তবু কেসটা লিখতে হবে, ও কার মিটা আর কেস টাকা হবে। হ্যাঁ শোনে না, প্রথম কেস হলো, হ্যাঁ ছেলেটা কপুর লম্বা স্যার, হ্যাঁ পুরো ৬ ফুট। আমার বউ ৬ ফুট ছিল, ছেলেটা কত মাস,
বল স্যার তিন দা তিন দা আচ্ছা তিন নম্বর প্রশ্ন হ্যাঁ আচ্ছা ছেলেটা মাথা চুল খোঁচা খোঁচা না পেলেন ছেলেটার কান আছে একটা কান পাঁচ নম্বর প্রশ্ন কানের ভিতরে খোল আছে আচ্ছা ছ নম্বর প্রশ্ন ছেলেটার নাকে চুল আছে লোকের নাকে চুল আছে নাকি তাও লক্ষ্য করতে তার চুল নিয়ে আমার চুল দিয়ে ভরাট করে তো চুল নিয়ে পট ভরাট করিস সাত নম্বর প্রশ্ন হ্যাঁ তোর শাউরি বিয়ে হয়েছে তোর বোর পেট আছে তোর বোর পেট আছে আছে তোর পাকা ঘর না কাঁচা ঘর পাকা ঘর পাকা ঘর হ্যাঁ অ্যালবাস্টার দা অ্যালবাস্টার দা হ্যাঁ আচ্ছা জানলা আছে হ্যাঁ স্যার দুটো জানলা জানলা এই কেন কেন ওই জানলা ফাঁকে দেবো মারলে চলে গেল আচ্ছা ভালো কথা আচ্ছা আচ্ছা ঘরে দরজা আছে দরজা আছে না লাগানো হয়নি এই হলো আমার নাতি, এর নিয়ে আমার স্বপ্ন, কিন্তু এর দাদু একে পছন্দ করে না। কেন তোমার কাছে থাকবে, কেন ওখানে থাকবে, ওর মা বাবার কাছে কেন থাকবে না? আচ্ছা ও যদি ওর মা বাবার কাছে থাকে সে দায়ী কি আমি? আমায় ছাড়া এক পা ফেলবে না, কিন্তু ওর দাদু রেগে ফাটাফাটি হয়ে যাবে। এস আমার কোলে ঘুমাবে, আমার কোলে খাবে, আর আমার কোলে শি করবে, ও আমায় ছাড়া বাঁচে না। ঠিক আছে, তো দাদু আসার সময় হয়ে গেছে, এখন তুমি লুকিয়ে পড়ো, আর তো দুটো না ধোপড়ি কাছে। স্যার এটা আমার বাড়ি, কিন্তু বাড়ি হ্যাঁ তোর বউ করে আসামি স্যার আসামি ঘরের মধ্যে আসামি ঘরে আসামি রেট কাদের রে স্যার রয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ একটা কথা বলবো, কি সংসার একঘেয়ে সংসার ভালো লাগে না? সংসারটা খারাপ করলে কেমন হয়? ব্যাপক হয়। এরা এত চুল করছে কেন? তোরা তো চুল করছে কেন? কেন স্যার তোর আমার মারবো না, পাবে ঘরে বসে রাখবো।
যতবার ডুম লাগাচ্ছি ডুম পাস পাস করে কেটে যাচ্ছে। তুমি কার যুক্তি শুনে সংসারে অশান্তি করছো? তুই জানিস তোর ভগ্নিপতার কাছে আমি টাকা পাই? আমি টাকা চাইতে যাচ্ছি রাস্তায় দেখা, সে আমার কি বলতে জানিস? কি বলে দিদি কার ঘরে ঢুকে কাবাট কাবাট করে চুম কাটছে? তোর বোর কি করবি? দিবস দেব বোর্ড আমার দে না রে। এমন বউ হয়েছে তোমার দেখার জন্য রেডি হয়ে আছে, বেরিয়ে এসো তো। এই হলো আমার আসামি, এই আমার কুকুরের ডান্স করে মুখে চুমা খায়। ভাড়া হবে নাম কি? বিকাশ। ও সারা বিশাল চিনি আবার কেজি তো টাকা দেয়নি। ও ধরলে আমি যাচ্ছি। জান সাথী, মানুষ ভুল করে, মানুষ আবার সচল করে। আমি জানি লোকের কোথায় যে অন্যায় আমি করি, সে অন্যায় করে ক্ষমা হয় না। সারা